প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি বালিয়াডাঙ্গি পল্লি বিদ্যুৎ জোনাল অফিসে। এটি বালিয়াডাঙ্গি শহর থেকে পশ্চিম দিকে পাইলট স্কুল রোডে রহিম ভিলার বিল্ডিংয়ে ভাড়ায় অবস্থিত। আপনি বালিয়াডাঙ্গি থেকে পশ্চিম পাশে 300 গজ হেঁটে আসলে একটি মাঠ পাবেন, ক্রিয়া সংস্থা মাঠ, এবং তার সাথে শেখ রাসেল স্টেডিয়াম পাবেন। এই শেখ রাসেল স্টেডিয়ামের বিপরীতেই রহিম ভিলা বিল্ডিংয়ে এই পল্লী বিদ্যুৎ জোনাল অফিস অবস্থিত। আপনারা এখানে বিদ্যুৎ বিল দিতে পারবেন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। তবে করোনাকালীন সময়ে এই সময় 9টা থেকে 1টা পর্যন্ত করা হয়েছে। এখানে আপনারা কোনো দালাল বা রিপ্রেজেন্টেটিভ না ধরে সরাসরি এসে নিজের মিটারের জন্য, নতুন মিটারের জন্য, নতুন পুলের জন্য, নতুন টাচ মিটারের জন্য আপনি আবেদন করতে পারবেন সরাসরি। এজন্য এখানে রয়েছে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডিজিএম, রয়েছে এজিএম কম, রয়েছেন ইসি, রয়েছে এখানে 2 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, এছাড়াও অসংখ্য লাইনম্যান, 5 থেকে 6 জন রয়েছেন বিলিং সুপারভাইজার, যারা আপনার সেবায় সবসময় সেবা দিতে প্রস্তুত। আপনার যে কোনো ধরনের সমস্যা, বিলিং সমস্যা, কারেন্ট বিল কম বেশি, বা আপনার মিটারের সমস্যা, বা আপনার তারের সমস্যা, যে কোনো সমস্যায় আপনারা সরাসরি এখানে চলে আসবেন। এজন্য কোনো প্রকার দালাল ধরবেন না, প্রতারিত হবেন না। এখানকার অফিসারবৃন্দ অত্যন্ত ভদ্র, নর্ম এবং সৎ। আপনি আসলে সরাসরি বড় অফিসারের কাছে যাবেন, দোতলায় ডিজিএমে, অথবা নিচতলায় এজিএমের কাছে যাবেন, অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার কক্ষে যাবেন। তারা আপনাকে বুঝিয়ে আপনার কি সমস্যা এবং আপনাকে কি করতে হবে তা বলবেন, আপনি সেই অনুযায়ী কাজ করবেন, নিজে কাজ করবেন। এখানে অনেক দালাল চক্র রয়েছে বাইরে, এরা আপনাকে বিভিন্ন কুপরামর্শ দিতে পারে, আপনাকে হয়রানি করতে পারে, আপনার কাছে টাকা চেতে পারে। আপনারা এদের কথায় কান না দিয়ে সরাসরি অফিসে যাবেন। মূলত আগে অভিযোগ কেন্দ্র ছিল এই অফিসটি 23 ফেব্রুয়ারি 2020। এটি জোনাল অফিসে উন্নীত হয়েছে, ফলে আগে আপনারা ঠাকুরগাঁও অফিসে যে সুবিধাগুলো পেতেন সব সুবিধাগুলো এই বালিয়াডাঙ্গি অফিস থেকে আপনারা পাবেন। এই জোনাল অফিসটি আমাদের মাননীয় এমপি মহোদয় 23 ফেব্রুয়ারি 2020 সালে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমাদের সাবেক জনাব মোহাম্মদ আলী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। মাননীয় এমপি মহোদয় ছিলেন উপস্থিত। এখানে ছিলেন পল্লি বিদ্যুতের বালিয়াডাঙ্গি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, পল্লি বিদ্যুতের ঠাকুরগাঁও অফিসের জিএম মহোদয়, বালিয়াডাঙ্গি থানার নির্বাহী কর্মকর্তা, বালিয়াডাঙ্গি উপজেলার প্রশাসন নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন এখানে, ইউনো সাহেব। এছাড়াও 8 ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এলাকাবাসী, বিভিন্ন স্তরের প্রভাষক, শিক্ষক, সাধারণ জনগণ এবং বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এই অফিসটি মূলত আপনাদের সেবার জন্যই নিয়ে আসা হয়েছে। আপনারা নির্বিঘ্নে কোনোরকম ভয়ভীতি ছাড়াই, কোনোরকম দালাল ধরা ছাড়াই সরাসরি অফিসে এসে আসল তথ্য জেনে এবং নিয়ম মেনে
আপনাদের সমস্যার সমাধান করবেন এই আশা ব্যক্ত করে আমি আজকে এই ভিডিও নির্মাণ করেছি যাতে আপনারা প্রতারিত না হন আপনার যে কোনো সমস্যা অভিযোগ অফিসে এসে সরাসরি আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার এজিএম কম অথবা ডিজিএম সাহেব মহোদয়কে আপনারা জানাবেন এটা বালাডাঙ্গি উপজেলার অনেক দিনের দাবি ছিল সেই দাবিটি এই 2020 সালে পূরণ হয়েছে এখানে আরও উপস্থিত ছিলেন এই উদ্বোধনের সময় আমাদের প্রাণপ্রিয় নেতা বালাডাঙ্গির উপজেলার এমপি সাহেবের সুযোগ্য সন্তান আনাজুল ইসলাম সুজন আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন তো মোট কথা আপনারা এখানে আসবেন এখানে অভিযোগ থাকলে অভিযোগ করবেন অথবা কোনো সমস্যা থাকলে তার সমাধানের জন্য বলবেন এখানে অবশ্যই আপনারা সরাসরি যদি বলেন তাহলে আপনাদের কাজ সহজ হবে কোনো দালাল ধরবেন না বারবার বলছি আমি এছাড়াও আপনারা আপনাদের যে বিদ্যুৎ বিলের যে কাগজ আছে বিপরীত পাশে বালাডাঙ্গি অফিস সেই নম্বরটিতে আপনার বাড়িতে যে কোনো দুর্ঘটনাজনিত বিদ্যুৎ সমস্যাজনিত দুর্ঘটনা বা দ্রুত সমাধানের জন্য আপনি আপনার বিদ্যুৎ বিলের উল্টা পাশে বালাডাঙ্গি অফিসের যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন আজকের এই ভিডিও আমরা নির্মাণ করেছি আরএস মিডিয়া ক্লাসরুমের পক্ষ থেকে এই আরএস মিডিয়া ক্লাসরুম সম্বন্ধে একটু কথা না বললে নয় এই আরএস মিডিয়া ক্লাসরুম হচ্ছে জনগণের পক্ষে ভিডিও করে জনগণের সুবিধার জন্য জনগণের অধিকারের জন্য এবং জনগণের ন্যায্য পাওনা আদায়ের জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনারা ইউটিউবে গিয়ে আরএস মিডিয়া ক্লাসরুম সার্চ দিবেন এবং এখানে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন শিক্ষামূলক ভিডিওগুলো এখানে কিছু কলেজ পর্যায়ের ক্লাস রয়েছে কিছু স্কুল পর্যায়ের ক্লাস রয়েছে পর্যায়ক্রমে আমরা প্রথম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত সকল শ্রেণীর ক্লাস দেব এজন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে তার সাথে পাবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে ভিডিও এবং আপনারা পাবেন সচেতনমূলক বিভিন্ন ভিডিও আপনারাও যদি এ ধরনের সচেতনতামূলক কোনো ভিডিও করে থাকেন বা পেয়ে থাকেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে ভিডিওটি দিয়ে যাবেন আমরা অবশ্যই তা নির্বিঘ্নে নির্দ্বিধায় সেটা যাচাই বাছাই করে প্রকাশ করব ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ